মাসুম চৌধুরীর মেয়ে তো আমারও মেয়ে, আমি ওকে আমার মেয়ের মতোই ওকে পড়াবো। কি বলবো চালু বলো, কেউ দেখলে আবার সমস্যা আছে। কতদিন হয়েছে দেখা করি না, আজকে একটু দেখা করতে আসো। ধোয়া না তো স্যার, এই শীতের দিন তো মানে মুখ থেকে এমনিতে ধোয়া বের হয়ে যাচ্ছে। জি স্যার, জি স্যার, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হতেও পারে শীতের দিন তো। বাসায় বাইরে আছে, সো আজকে বের হওয়া যাবে না। আর তোমরা তাড়াতাড়ি বাসায় যাও। জি স্যার। কি বলবা চালু বলো। চালু বলো মানে, এতদিন পর আইসো আর এখনই যাওয়ার জন্য প্যারা দিতেছো? আরে তোমাকে বললাম না ভাইয়া বাসায়। ভাইয়া বাসায় তো কি হইছে, এতদিন পর আসো আর এখনই তোমারে যাইতে দিব? দেখো তুমি আসতে বলছো, আমি আসছি। তো এভাবে ভাই আমাকে সন্দেহ করে, যদি ভাই এখন আমাদের দেখে ফেলে পরে আর তোমার সাথে এভাবে দেখা করতে পারবো না। রাগ করার কি আছে ভাই, এভাবে ও দুদিন পর চলে যাবে, তো আমরা আগের মতো নিয়মিত দেখা করতে পারবো। আচ্ছা যাও, কিন্তু কালকে স্কুলে তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আসি। কিরে মামা, তুমি এখানে কি করো? আরে না কিছু না। বন্ধু তুমি কি মনে করছো, আমরা কিছুই দেখি নাই? তলে তলে টেম্পো চালাও। ওরে মামা, তোরা সবকিছু না নেগেটিভ ভাবে নেস। ওই মায়াটা ওর ভাইরে খুঁজতেছিল না, যেন কারে খুঁজতেছিল পাইতেছিল না, এই জন্য আইসা জিজ্ঞেস করে গেল। আরে হ বুঝছি, থাম। আচ্ছা বিটলা রাকিব ভাই করে হালারে তো দেখতেছি না। মামা কিপটা আমি ছাড় না, একটা ফোন কল লাগা। আমার ফোনে তো টাকা নাই, তুই একটা কল দে। আরে মামা আমি যে খরাই আছি, আমার মতো অভাবে আর কেউ নাই। মাত্র দুইটা মাস হয়েছে, 20টা টাকা ধার নিছিলাম, এখন মনে হয় 2 টাকা বাকি আছে, এটাও তোর রাখতে দিলি না। শেষরামি আর ছাড়লি না? না ভাবছিলাম এই 2টা টাকা আরও 2-3 মাস চালাম, এও রাখতে দিলি না তোরা। হ্যালো বন্ধু, কা কিরে ফুডার পো, তুই বম বম করে কি কস, কই তুই? জুলদানা খাতে সজা খাতে আছি, রাবি নিয়ে আয়। আরে বেটা তুই নিজেই খাস চুরি কইরা আর আমারে দেশ দাও হাত খারা আইতাছি। আচ্ছা সুলতানের খেতে নাকি শশা বড় হইছে, চল তো আমাদের ভাগেরটা আমরা যাই লয়ে আহি। আচ্ছা শোন, আমরা তো অনেক দিন ধরে ভালো হয়ে গেছি, কোনো আকাম কুকাম করি না, আয় আজকে একটা জনকল্যাণমূলক কাজ করে আয়। চল
রাকিব ভাইয়া, অনেকদিন পর আমাকে এই ঐতিহ্য তো আবার ফিরে আইসি। কবি বলেছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা। আরে বেটা, খালি কবি কবি করস কেন? সব দোষ কি খালি আমারই? এই যে শোন, এই যে আমরা খেতে শশাটা খাইতে পারতেছি, এটা আমাদের রেজে গেছিল, তো এটা বলে চুরি বলে না, বুঝছস? খাওয়ার সময় এত কথা হইতো না, যদিও এটা চুরি করে খাইতেছি, কিন্তু খাওয়ার সময় কথা হইছে। শোন মামা, যত যাই কই, চুরি করে জিনিসটা কিন্তু খাওয়াটা ঠিক হয় না, চুরির জিনিস খাওয়া কিন্তু ভালো না। ওই বেটা, তুই আমার হাদিস শিখাস, আমি হাদিসের উপরে পিএইচডি করছি, এখন আমি বলি তুই হুন হাদিস। দেখ, যদি কোনো গাছ থেকে কোনো পাখি ফল খায়, এটা গাছের মালিকের সোয়াব হিসাবে গণ্য হয়। এখন আমরাও তো একটা জীব, আমরা শশা খাইছি, এটা তো সুলতানের সোয়াব হইছে। তোর বেটা অত কিছু ভেবে লাভ নাই, খাওয়ার কাম খাই ফেলাইছি, শেষ। কে ভেবে লাভ আছে নাকি? কি রে, তোরা বেটা সুলতানের খেটটার করছিস কি? যদি সুলতান এই খবর জানে, আমার আব্বার কাছে তো বিচার দিবই। উল্টো মনে কর, আব্বা জানে আমার এমন শেষের শেষ পো, ওটা আর বাসায় প্রকাশ করতে পারবো না। ওই বেটা, কেউ দেখছে এগুলা যে আমরা করছি? খাওয়ার কাম খাইছি, বেড়া নিস না, ঠিক আছে? যাও আবার কালকে দেহ, পরে দেখা যাবো, ব্যাপার না। বেটা, তুই গান্সার চোস, একটু গলার একটু পারা দিন বেটা। তুই ওরা মানে যদি খেয়াল আইসোস, এক ঘন্টা গান ধরে ধরে থাকবে। ওরা তোমার শুরু ভাই, তাই আমি মাফ করে দিছি, নইলে আমি চৌধুরীর কাছে বিচার দিতাম, একটা শালি শুধু বয়া দিত। তুমি ওদেরকে শাসন করো, আমার কেটে সব কায় হচ্ছে মিয়া। আচ্ছা ঠিক আছে, ইয়ে যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে ইয়া, তুমি এনে আর বাড়াবাড়ি করো না। আমার ভাই বেড়াদার আমি কোনো সময় ফুলের টুকা দিই না, ঠিক আছে? আজকে তোমার জন্য এক ঘন্টা কানে ধরে রাখছি, তুমি এর জন্য আর চৌধুরীর কিছু বললো না, ঠিক আছে? এরপর থেকে আর কোনো কিছু হইব না, আর তারপরে যদি কিছু হয় তারপরে তো আমি আসি, তাই না? আচ্ছা গেলাম আমি, আর যে না হয় নাহলে তুমি চৌধুরীর কাছে বিচার দেন। তোরা কুলজার টুকরা ভাই, তোমার নাম কি? এটা বাইরে ঘুরি তো আমার জান বাইরে ঘুরে দিন বেটা, ওই জন্য আমার জানটা বাইর করে দিন বেটা। মানে শুন, আমার ইলেকশনের কাজ আছে, ঠিক আছে? আমাকে আমার যাইতে দিব, হ্যাঁ? তোরা তো থাক, আচ্ছা ভাই, আরেকদিন দেখা হইব, আর তোরা মনে কষ্ট নিস না বাবা, হ্যাঁ? তোর আমার ভাই না, তোরা যদি না বুঝোস কে বুঝবে? আর তুই তুই ভালো, হ্যাঁ? তুই আমার লগ আছে, বোকা চুদার কয়দিন থাকবি, হ্যাঁ? কথা কথা খালি হবাই হবাই করস, হবে হবাই হবাই করবি, হ্যাঁ? আমি এত কিছু রে মানুষ করলাম, গুরু পিঠায় মানুষ করলাম, আমার শুধু পিনিক লাগবো, বুঝছ নাই ভাই? তুই আমগুলোকে থাকলে থাক, না থাকলে নাই, তুই গোয়া থাক। আরে মামা, আমি তো মজা করছি মামা, পিনিকি তো। আচ্ছা মারিয়া, সবাই তো গ্রাম থেকে ঢাকা যায়, তো তুমি কেন ঢাকা থেকে গ্রাম আসলা বুঝলাম না। আরে বুঝো না, ওখানে অনেক ছেলে আমাকে ডিস্টার্ব করতো, তার জন্য ভাইয়া আমাকে গ্রামে নিয়ে আসছে। ও আচ্ছা, ওই দেখো আবির, ওর পিছনে সব মেয়েরাই লাইন মারে, বাট ও কাউকে পাত্তা দেয় না। এর থেকে কত ভালো ভালো ছেলে আমার পিছনে লাইন মারতে চায়, পারলে ওকে পটায় দেখা। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? ধরো না চ্যালেঞ্জই। Okay, challenge accepted. Okay, দেখতে পারো, ট্রাই করে। অল দ্য বেস্ট। আরে আতুল ভাই, দাঁড়া ভাই, গতকাল স্কুল আসিস নাই কেন? স্যার, ইয়ে মানে কালকে না আমার নানা মারা গেছে। নানা মারা গেছে মানে? এত বড় মিথ্যা কথা! তোর নানাকে আমি দেখলাম বাজারে চা খাইতে, আজকে সকালে আমি চা খাইতে দেখছি, আর তুই বলছিস নানা মারা গেছে? স্যার, আপনি বোধহয় জানেন না, এই দুনিয়াতে একই রকম দেখতে সাতজন মানুষ আছে। আমার সাথে ধোকাবাজি? হ্যাঁ, এই তুই আমার সাথে বেশি বুঝিস। আমার সাথে ধোকা,
আমার সাথে ধোকাবাজি। দাঁড়া কান্ধর, কান্ধরে বেঞ্চে দাঁড়ায় থাক, দাঁড়া বলছি। কিন্তু স্যার আমি যদি বেঞ্চে দাঁড়াই তো ফ্যানে তো আমার মাথা কাটা যাবো। আমি যেটা বলছি সেটা কর, দাঁড়া। জি স্যার। বদমাইশ কোথাকার, এত গরু সরলকে মানুষ বানাইলাম, এই গরুটাকে আমি মানুষ বানাইতে পারলাম না, বদমাইশ। আরে তুমি বল তো গ্রহ ভাইজি। গ্রহ স্যার আটকে। ভেরি গুড, ঠিক আছে বসো বসো। ক্লাসের ভিতরে এই একটা মাত্র ছেলেগুলা যে সব পারে, আর সব পারে না জানেন তো, ওদের সব পারে উঠি ওর পা ধরে পানি খাওয়ানো। কে কথা বলো রে, এই তোদের ক্লাসই পড়াবো না আমি, প্রিন্সিপালের কাছে যাচ্ছি তোদের নামে কমপ্লেইন করার জন্য। স্যার যাবে বলো। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনি ওদের নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েন না। প্রিন্সিপাল স্যার এমনিতেই ওদের উপর খেপে আছে, আপনি ওদের যা বিচার করার এখানেই করে দেন, ওরা আর কখনো দুষ্টামি করবো না স্যার। আপনি ওদের যা বিচার করার এখানেই করে দেন স্যার, ওদের দ্বারা এটা কখনোই পসিবল না। প্লিজ স্যার, আজকে তোমার জন্য ওদেরকে আমি ক্ষমা করলাম, নেক্সট টাইমে আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো এক্সকিউজ চলবে না, বিষয়টা মনে থাকবে। জি স্যার। ওকে, এই বসো, কান ছেড়ে দিয়ে বসো বসো। বন্ধু এখানে বসে রয়েছিস কে, অনেকক্ষণ তো হইলো, তুইও যাইতাছিস না আমারও যাইতে দিতেছিস না। থারা মামা, আমার একজনের লগে বুঝাপড়া আছে, আমি বুঝাপড়াটা শেষ করে নিই তারপর এখান দিয়ে যাবো। ওই যে আয় পড়ছে, চল বুঝাপড়াটা শেষ করে আই। ওই বুঝতি দাঁড়া, তোর লাগে আমার বুঝা পড়া আছে। স্যার যখন আমার কান ধরে দাঁড়া করেছিল তুই হাসতেছিলি কেন, এখন দেই তোর ক্ষমাটা বাসকায়া। আরে মা বাদ দে না, সাইরা দে, মাইয়া মানুষ না সাইরা দে। কি চাই ছাড়ু, ওর আজকে আমি দেখা ছাড়ু। দেখ মামা সাইরা দে, এই দেখ মামা। কি রে মামা এই ভিডিও কই থেকে পাইলি তুই? মামা বোঝা নাই ব্যাপারটা। দোস্ত তুই এটা ডিলিট করে দে, তোমার বন্ধু না। কেন আমি ভিডিও ডিলিট করবো কেন, আমাকে পাগলে কামড়াইছে? মামা আমার কাছে না ফুল এইচডি কয়েকটা ভিডিও আছে, তোরে দিম নে। আরে মামা আগে কবি না, কষ্ট করার ওটা আছে। আরে বেডা ভাইয়ের কাছে সব ধরনের কালেকশন আছে। মামা একটু দেখা না, দূর আলা, আমি ভিডিও ডিলিট কর। দাঁড়া এখন ডিলিট করে দিতেছি, তোর ইয়ারফোনটা আমার দিস, আমার ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছে, সারা রাত কম্বলের তলে দেখবো। দাঁড়াও, তুমি কোন জায়গায় রাজপুত্র গো, আমার মতো একটা মেয়ে তোমার পিছনে ঘুরে আর তুমি পাত্তাই দিচ্ছ না? আরে ম্যাডাম আপনি এত বড় মহারানী হয়ে যান নাই যে আপনার আমার পাত্তা দিতে হইব। আচ্ছা আমি তো তোমায় ভালোবাসি, আর আমার কি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সৌন্দর্য সবই তো আছে, তো ভালোবাসতে কি প্রবলেম? হ্যাঁ এই যে বললা না, এইটাই সবথেকে বড় সমস্যা। তুমি ভুলে যাও না তুমি মাসুম চৌধুরীর একমাত্র মেয়ে, আর আমি আমার গরিব বাপের সাধারণ একটা ছেলে। তুমি যা করতেছো এই সব কিছু না মানুষ দেখতেছে বুঝতেছে, আর সব বিষয়গুলো মানুষরা নেগেটিভ ভাবে নিতেছে, খারাপ বলতেছে আমাদেরকে। তুমি আর আমি এখন ক্লাস নাইনে পড়ি, এই বয়সটা হচ্ছে আমাদের পড়ালেখার বয়স, এই বয়সে যদি আমরা এইগুলো করি মানুষ খারাপ চোখে দেখবে। পড়ালেখার বয়সে ঠিক মতো পড়ালেখা করো, সময় হলে অনেক বড় লোক জামাই পেয়ে। প্লিজ আধা এটা জ্ঞান দেওয়া থামাইবা, কে কি বললো না বললো সেটা দেখার টাইম না আমার নাই। তোমার মাথা তার তো একবারই ছিঁড়ে গেছে, তুমি থাকো তোমার প্রেম নিয়ে, আমি যাই। আবিরের বাচ্চা তোর আমার সাথে প্রেম করতেই হইব। আমি যা করছি তো খেতেই চুরি করছি, আমি কি গাছ করছি কোনোদিন? তোর এই মাইকটা লেগে না সব জায়গায় গিয়ে আমরা বাস খাই। মাইকটা
মারিয়ার মতন একটা মেয়া তোর পিছে পাগল লাগা ঘুরে, ঠিক আছে? তুই কোনো আরে কোনো বাত্তা যাস না তুই। এরকম একটা চান্স যদি আমি পাইতাম, ঠিক আছে, কি এর শাহজাহান কি এর তাজমহল, আমি খেতের ভিতরে তাজমহল বানাইতাম বেটা। এই হালা পালা মিলবি না? আর কান চাইন তো আমি যে কোনো টাইম ফাড়াই দিম রে, চৌধুরী পোলা দেখি আর কিছু নেই।